আসসালামু আলাইকুম। মোমিন ইলেকট্রিক সিলিন্ডারি বাংলার পক্ষ থেকে আপনার জানাই শুভেচ্ছা। বন্ধুরা, কোনো বাড়িতে ব্যাচিং লাগানোর পর যদি সেই ব্যাচিংয়ের জন্য হ্যান্ড ওয়াশ ব্যবহার হয়, তাহলে এই হ্যান্ড ওয়াশ বক্স কীভাবে মাত্র 1.5 থেকে 2 মিনিটে ফিটিং করবেন সেটা আপনাদের ক্লিয়ার করে দেব। তো বন্ধুরা, এখানে ব্যাচিং লাগানোর সব কিছু এখানে কিন্তু লাগানো হয়ে গেছে। আয়না, শেল, রিং, ব্যাচিং সব কিছু কিন্তু এখানে ফিটিং করা হয়েছে। তো এখন আমি এইখানে হ্যান্ড ওয়াশ বক্স ফিটিং করব। তো এখন দেখেন এই হ্যান্ড ওয়াশ বক্স কিভাবে খুব সহজে ফিটিং করবেন। তো বন্ধুরা, এটা আমার আরএফএল হ্যান্ড ওয়াশ বক্স। তো এখন এই বক্সটাই আমি এখানে ফিটিং করব। তো দেখেন এটা কিন্তু খুব সহজেই আপনারা ফিটিং করতে পারবেন। তো দেখেন কালার বডিটা কিন্তু ওয়ালে লাগবে এবং উপরের অংশটা যেটা গ্লাস এটা কিন্তু বাইরে থাকবে। তো বন্ধুরা দেখেন উপর থেকে টান দিলে কিন্তু দুটো ভাগ হয়ে গেল। তো এটা কিন্তু লক কোয়ালিটি। এখন কালো বোর্ডে দেখেন উপরে এবং নিচে এটা স্ক্রু লাগানোর জন্য কিন্তু একটা পজিশন রয়েছে। তো প্রথমত আমি পজিশনটা আমি রেখে তারপর দাগ তুলতে হবে। দেখেন তো এটা এখন সুন্দর পজিশন অনুযায়ী এটাকে আপনার হলো স্ট্রেট সোজা করে এটাকে দাগ তুলে নেবেন উপরে এবং নিচে। যদি আপনার হাতে স্পিড ট্রেবল থাকে তাহলে এটাকে স্ট্রেট সোজা করে আপনারা দাগ তুলে নেবেন, যদি না থাকে তাহলে সুন্দর করে এটা সোজা করে তারপর মার্কালি দিয়ে বা যেভাবেই হোক দাগ তুলে নেবেন। দেখেন উপরে একটা নিচে একটা দাগ এখানে কিন্তু তুলে নেওয়া হলো। তো এরপর ড্রিল মেশিন দিয়ে এটাকে ফুটো করে নিতে হবে, তারপর রয়্যাল পিন দিয়ে স্ক্রু দিয়ে এই বক্সটা লাগাইতে হবে। তো বন্ধুরা, যখন কাজ করবেন অবশ্যই ধীর সুস্থে এবং ভাববেন যে আজকে যে কাজটা করব, অতীতে যত কাজ করছি তার চেয়ে যেন আজকের কাজটা ভালো হয়, এরকম মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে। কারণ যদি আপনি ভালো কাজ করেন তাহলে কিন্তু আপনার প্রশংসা বয়ে আনবে, আর যদি কাজ খারাপ করেন তাহলে কিন্তু দুর্নাম বয়ে আনবে। তো বন্ধুরা, আপনার কাজই কিন্তু আপনার ভবিষ্যৎ বয়ে আনবে। আর একটা কথাই ভাববেন, যদি আপনি কাজের সফলতা বা কাজ যদি সুন্দর করেন তাহলে কাজের জন্য আপনাকে দৌড়াতে হবে না, কাজ আপনার পাশে দৌড়াবে। তো বন্ধুরা, যখন এই প্লাস্টিক ফ্রেমটা যখন টাইট দিবেন, এটা অবশ্যই যতটুকু লাগবে ঠিক ততটুকু টাইট দিবেন, বেশি অতিরিক্ত দিবেন না, কারণ এটা হলো প্লাস্টিকের, এটা ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। এটা অবশ্যই সতর্কতার সাথে আপনাকে টাইট দিতে হবে। দেখেন উপরে এবং নিচে টাইট দেওয়ার পর এটাকে স্ট্রেট সোজা আছে কিনা তাও দেখে নেবেন আবার একবার। দেখে নেওয়ার পর দেখেন বন্ধুরা, এই উপরের অংশটা আমি উপর থেকে নিচের দিকে আমি নামিয়ে দিলে এটা কিন্তু অটোমেটিকলি লক হয়ে যাবে। তো লক হয়ে যাওয়ার পর উপরের যে অংশ থাকে উপরে আপনি হ্যান্ড ওয়াশ দিতে পারবেন। তো বন্ধুরা দেখেন আমার ফিটিং কিন্তু খুব সহজে করতে পারলাম। তো এখন নিচে যেটা এটা হলো পুশ সুইচ, এখানে চাপ দিলে নিচের থেকে এখন দেখেন হ্যান্ড ওয়াশ এটা বের হয়, এটা আপনি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, খুব সহজে কিন্তু আপনি এটা ফিটিং করতে পারবেন টেনশন মুক্ত ছাড়াই। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক করবেন।